গুড আফটারনুন এভরিওয়ান। তো আমরা আজকে পার্ট টুটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পার্ট ওয়ানটা এর আগের দিন হয়েছিল, সেদিন আমরা তোমার বিল্ডিং প্ল্যানিং কাকে বলে এবং তার প্রিন্সিপাল অফ বিল্ডিং প্ল্যানিং এবং তার টোটাল 12-13টা ভাগ আমরা দেখেছিলাম এবং তার মধ্যে তিনটে ভাগ আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট টুতেও আরও কিছু ভাগ আলোচনা করব। তার মধ্যে আজকে 4 নম্বর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফার্নিচার রিকোয়ারমেন্ট। তো ফার্নিচার রিকোয়ারমেন্ট এখানে যেটা বলছে, দেখো আমি আগে এক একটা আমি প্যারা পড়বো আর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট অফ এ বিল্ডিং প্ল্যানার, যিনি বিল্ডিং প্ল্যানটা করছেন তাকে বলে বিল্ডিং প্ল্যানার। তো বিল্ডিং প্ল্যানারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয় হচ্ছে কি, ইজ টু নো হাউ ইজ স্পেস নিডেড বাই ইচ ফাংশন ইন এ পার্টিকুলার বিল্ডিং। নির্দিষ্ট বিল্ডিংয়ের জন্য কী 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 কাজ হবে, ঠিক আছে, এবং কতটা জায়গার প্রয়োজন, বুঝেছো? দ্য রুম সাইজ ফর পার্টিকুলার ফাংশন ক্যান বি কমপ্লিটেড অন দ্য বেসিস অফ পারমানেন্ট ফার্নিচার টু বি অ্যান্ড ইন দ্যাট রুম অ্যাজ দ্য ফার্নিচার ডাইমেনশন আর স্ট্যান্ডার্ডাইজ। বলছে আমাদের রুমের সাইজ জানতে হবে ফাংশন অনুযায়ী, কাজ অনুযায়ী, কী কাজ হবে সেই অনুযায়ী রুমের সাইজ জানতে হবে এবং সেই অনুযায়ী ফার্নিচারের ব্যবস্থা করতে হবে, এবং সে ফার্নিচার অবশ্য পারমানেন্ট ফার্নিচার, ঠিক আছে। নেক্সট যেটা বলছে, নেক্সট প্যারাটা চলো কী বলছে, নেক্সট প্যারাতে যেটা বলছে, হাউ মাচ স্পেস ইজ রিকোয়ার্ড ফর পারফর্মিং এ পার্টিকুলার অ্যাক্টিভিটি ইজ নোন। বলছে কতটা জায়গা প্রয়োজন একটা নির্দিষ্ট কাজ করার জন্য, কতটা জায়গা প্রয়োজন সেটা আমাদেরকে জানতে হবে থ্রু অ্যান্থ্রোপেনিট্রিক স্টাডিজ সায়েন্স। ডাইমেনশন অফ ফার্নিচার টু বি ইউজড ইন দ্যাট রুম ইজ অলসো নোন, দ্য অ্যারেঞ্জিং ফার্নিচার ইন দ্যাট পার্টিকুলার রুম, কিপিং ক্লিয়ারেন্স ফর সার্কুলেশন ডাইমেনশন ক্যান বি ফাইনালাইজড। তাহলে আমার নির্দিষ্ট কাজ করার জন্য আমার কী করতে হবে, আমার জানতে হবে কতটা জায়গা প্রয়োজন, এবং তার সাথে সাথে কী হচ্ছে, আমার সে শুধু ফার্নিচার রাখলে তো হবে না, সে ফার্নিচার ব্যবহার করার জন্য প্রয়োজনীয় জায়গা প্রয়োজন, মানে যাওয়া আসা করার জন্য, যেটাকে বলছে ক্লিয়ারেন্স ফর সার্কুলেশন। যারা ইউজ করবে তাদের যাওয়া আসার জন্য পর্যাপ্ত জায়গা প্রয়োজন, সেটাও আমাকে সেই ব্যবস্থা ওখানে রাখতে হবে। আমার ফার্নিচার এক গাদা আছে, কিন্তু সেটা এক সেই ফার্নিচারটা ইউজ করার জন্য আমি সার্কুলেশন জায়গাটাই আমার মানে প্রপারলি নেই, তা সেটা কিন্তু হবে না। আমার শুধু ফার্নিচার থাকলে হবে না, ফার্নিচার থাকার সাথে সাথে সে ফার্নিচার ব্যবহার করার জন্য ক্লিয়ারেন্স ফর সার্কুলেশন, সার্কুলেশন এরিয়াটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এবং সেটা কখন করব, যখন আমরা বিল্ডিং প্ল্যান করব, সেই অনুযায়ী আমরা যখন বিল্ডিং প্ল্যান করব তখন আমরা প্ল্যানারকে বলে দিতে হবে, ঠিক আছে, যে আমার এই রুমে এই ফার্নিচার থাকবে এবং সেখানে আমার যে বিল্ডিংটা ইউজার হচ্ছে এতজন। তা প্ল্যানার কী করবে, সেই অনুযায়ী বিল্ডিং প্ল্যানটা করবে, যে এখানে এইসব ফার্নিচার থাকবে, তা এইসব ফার্নিচার থাকলে তাদের রুমের সাইজটা হয়তো একটু বাড়তে পারে, ঠিক আছে, যেখানে ফার্নিচার কম থাকবে সেখানে ফার্নিচারের অনুযায়ী বা রুমের ফাংশন অনুযায়ী ফার্নিচার রুমের সাইজটা কমতে পারে। এইভাবে আমরা রুমের ডাইমেনশনগুলো আমরা কী করি, ঠিকঠাক করি, হয় কোথাও কোনো রুমের ডাইমেনশনটা বাড়বে, আবার কোথাও কোনো রুমের ডাইমেনশনটা কমে, ঠিক আছে। রুমস আর নট রিলেটেড অনলি টু ফার্নিচার সাইজ, রুমটা শুধুমাত্র ফার্নিচার সাইজের উপর নির্ভরশীল নয় বা সম্পর্কিত নয়, বাট অলসো টু দ্য অ্যারেঞ্জমেন্ট, এবং তার সাথে তাদের অ্যারেঞ্জমেন্টের উপরও নির্ভরশীল। এ ডিফারেন্স লে আউট ইফ অ্যারেঞ্জমেন্ট ইন দ্য সেম পেস মে নট বি ইকুইলি এফিসিয়েন্ট, হেন্স প্ল্যানিং অফ এ রুম ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ইউজার অ্যান্ড অন ইটস ফার্নিচার অ্যান্ড ইটস অ্যালাইনমেন্ট, ঠিক আছে। তাই কি আমাদের রুমের প্ল্যানিংটা কিসের উপর নির্ভর করতে হবে, রুমের প্ল্যানিংটা আমার কতজন ইউজার ইউজ করছে এবং সেখানে কী ধরনের ফার্নিচার থাকবে, ফার্নিচার এবং ইউজারের উপর নির্ভর করে আমার রুমের ডাইমেনশনটা নির্ভর করবে। এবার হচ্ছে রুমিনেস, রুমিনেস মানে রুমের সৌন্দর্য, রুমের সৌন্দর্য, তাও কী বলছে, ইট ইজ দ্য জেনারেল ফিলিং ক্রিয়েট আফটার এ রুম ইজ ওয়েল ফার্নিশড
উইথ অল দ্য ফার্নিচার অ্যাজ দ্য বেড ইনসাইড এ বেডরুম অ্যাজ দ্য স্পেসিয়াস অ্যান্ড ওয়েল প্ল্যান। বলছে রুমের রুমিনেস, রুমের সৌন্দর্যটা নির্ভর করছে রুমটা কত সুন্দর গোছানো বাগানো আছে, ঠিক আছে। আমার বেডরুম যদি বেডরুমের সাইজটা যদি বড় হয়, সেখানে একটা বড় সাইজের বেডরুম থাকবে, এক সাইডে থাকবে, মানে মানানসই মানানসই রুমের সাথে মানানসই ফার্নিচার দরকার, ঠিক আছে। আমার মানে বেমানান যাতে না হয়, বুঝেছো, মানানসই রুমের সাথে যদি মানানসই ফার্নিচার থাকে বা মানানসই কালারিং থাকে, ঠিক আছে, রুমটা সাজানো থাকে, তাহলে কি রুমের সৌন্দর্যটা ফুটে ওঠে, বুঝেছো। দ্য রুম ডাইমেনশন শুড বি সাচ দ্যাট দ্য ম্যাক্সিমাম ইউজ অফ রুম হ্যাভিং পসিবল ডাইমেনশন ক্যান বি মেড, ঠিক আছে। তাহলে রুম অ্যান্ড ডাইমেনশনের কিসের উপর, যাতে রুমটা ম্যাক্সিমাম ব্যবহার করা যায়, ম্যাক্সিমাম ইউজ অফ রুম হ্যাভিং পসিবল ডাইমেনশন ক্যান বি মেড, মানে রুমটা ম্যাক্সিমাম ইউজ করার জন্য কী হচ্ছে, ডাইমেনশনটা আমরা কী করি, আমরা ডাইমেনশনটা তৈরি করি বা ডাইমেনশন ঠিকঠাক করি, ঠিক আছে। ইট মিন্স দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ ইকোনমি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যাভয়েডিং ক্র্যাম্পিং অফ দ্য প্ল্যান, ঠিক আছে। তার মানে কি, আমরা কী হচ্ছে ইকোনমিটাকে ভালোভাবে ইউজ করি, আমার রুমটাকে আমার যেমন দরকার, বলে না যেমন দরকার সেই সেরকম তৈরি করাই ভালো, সেটা এখানে মানে বলছে আমার যেমন রুমটা দরকার, রুমে যেমন প্রয়োজন সেই অনুযায়ী রুমের ডাইমেনশন, রুমের প্রয়োজনীয়তা অনুযায়ী রুমের ডাইমেনশন হবে, বোঝা গেল। সাম রুমস মে ক্রিয়েট দ্য ইম্প্রেশন অফ বিং ক্র্যাম্পড উইথ ফার্নিচার, হোয়ার এস মে ক্রিয়েট এ টানেল লাইক ফিলিং অ্যাস উই এন্টার, বোঝা। কিছু কিছু রুমে কি হয়, রুমের সাইজটা সাথে রুমের সাইজটা এমন সাইজ হয় যাতে রুমের ভিতর ঢুকলে মানে একটা টানেলের মধ্যে ঢুকছে, একটা সুরঙ্গের মধ্যে ঢুকছে। কেন এরকম মনে হয়, কারণ এই ধরনের জিনিস হয় যদি তোমার কি রুমের ফার্নিচার, এখানে যেটা বলছে রুমের ফার্নিচার তার সাথে রুমের ডাইমেনশন, রুমের ডাইমেনশন যদি ঠিকঠাক না থাকে বা রুমে ফার্নিচার যে অ্যারেঞ্জমেন্টটা যদি ঠিকঠাক না থাকে, তখন মনে যায় রুমটার মধ্যে যেন একটা সুরঙ্গ মতো ঢুকছে, ঠিক আছে। মানুষ হয়তো হেসে হেসে বলে দেবে, কিন্তু তুমি হয়তো হেসে বলছো, সেটা না, কিন্তু সে তোমাকে একটা মানে খারাপ জিনিসই বললো, তো সেই জিনিসটা আমার ভাবতে হবে। যখন তুমি প্ল্যান করবে তখন এইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তারপর কী বলছে, অ্যাজ স্কোয়ার রুম হ্যাজ নো অ্যাডভান্টেজ, বলছে এখানে কী রেকমেন্ডেশন করছে, বলছে যেহেতু তোমার বর্গাকার রুমে কোনো অ্যাডভান্টেজ নেই, অ্যান্ড দ্য রেক্টেঙ্গুলার রুম অফ দ্য সেম ফ্লোর এরিয়া গিভস এ বেটার আউটলুক, বলছে রেক্টেঙ্গুলার রুমে হচ্ছে একই ফ্লোর এরিয়া কিন্তু তোর তার আউটলুকটা হচ্ছে কি ভালো, ঠিক আছে। এ ব্রেথ টু লেন্থ রেশিও হচ্ছে 1:1.2 to 1:1.5 ইজ ডিজারেবল, বলছে লেন্থের যে দৈর্ঘ্য প্রস্থ যে অনুপাত সেটা হচ্ছে 1:1.2 to 1:1.5, মানে প্রস্থ যদি এক হয় দৈর্ঘ্য হবে 1.2, আবার প্রস্থ যদি এক হয় দৈর্ঘ্য হবে 1.5, মানে 1. এই অনুপাতটা কি 1:1.2 to 1:1.5 পর্যন্ত করা যায়, তার চেয়ে বেশি নয়। হোয়েন এ লেন্থ এক্সিডস টু টাইমস, যখন ইটস ব্রেথ, যখন রুমের দৈর্ঘ্যটা প্রস্থে দ্বিগুণের থেকে বেড়ে যায়, দ্বিগুণের থেকে অধিক হয়, ইট ক্রিয়েটস এ টানেল লাইক এফেক্ট, এটা কীরকম দেখতে লাগে, এটা টানেলের মতো দেখতে লাগে। এ ফিলিং অ্যাজ হোয়েন ওয়ান ইজ ইনসাইড এ লং টানেল অর এ রেলওয়ে কম্পার্টমেন্ট, অথবা কী বলছে, রুমটাকে রেলওয়ে কম্পার্টমেন্টে, মানে রেলের যে বগি হয় না ওর সাথে তুলনা করছে। সিমিলারলি হাইট অলসো প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল, সিমিলারলি যে রুমে যে উচ্চতাটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বলছে এ লার্জ রুম উইথ লেস হেডরুম উইল গিভ এ ভেরি ব্যাড ইম্প্রেশন, বলছে এটা বড় রুম তার কিন্তু উচ্চতাটা যদি ছোট হয় একটা খারাপ ইম্প্রেশন ক্রিয়েট করে, তৈরি করে। এবং সিমিলার টাইপে এ স্মল রুম, একটা ছোট রুম, এ স্মল রুম উইথ লার্জ সিলিং
হাইট উইল প্রডিউস এ কার্ভেনিয়াস এফেক্ট, ঠিক আছে? একটা ছোট্ট রুম কিন্তু তার হাইটটা উচ্চতাটা অনেক বেশি, সেটা একটা কার্ভেনিয়াস এফেক্ট তৈরি করে। হেন্স এ রুম শুড হ্যাভ অল প্রপোর্শনাল ডাইমেনশন, এই জন্য হচ্ছে রুমের যে ডাইমেনশনটা কি হচ্ছে সব প্রপোর্শনাল থাকতে হবে, মানে একটার সাথে আর একটা যাতে মানানসই থাকে, ঠিক আছে? তাহলে কি বলছে, দ্য ইউটিলিটি অফ স্পেস ইন রুম ক্যান বি ইনক্রিজড বাই প্রোভাইডিং লেফট অ্যান্ড বিল্ড ইন কাপবোর্ডস টু অ্যাকোমোডেট ফার্নিচার, এস্পেশালি ফার্নিচার অফ ইজি ফোল্ডিং নেচার। বলছে যেমন বলছে রুমের সাইজটা যদি বড় হয়, তাহলে সেখানে কি হবে, রুমের সাইজ বড় আছে, তার সাথে যদি হাইটটা যদি বেশ কম হয় সেটা যেমন বেমানান লাগবে, সেরকম যদি রুমের সাইজটা যদি ছোটো হয়, এখানে যে হাইটটা যদি বেশি থাকে সেটাও বেমানান, ঠিক আছে? দেখো আমি একটা প্রথম যেটা ছবি এঁকেছি এটা তো রুমের সাইজটা কী লাগছে, অনেক বড় লাগছে, মানে এটা টানেল লাইক স্ট্রাকচার লাগছে, ঠিক আছে? এই জন্য এটাকে টানেল লাইক বলছে। এবার কী হচ্ছে গ্রুপিং, কী বলছে গ্রুপিংটা, কী বলছে, গ্রুপিং ইজ দ্য প্ল্যানিং অফ টু অর মোর রিলেটেড রুমস ইন প্রক্সিমিটি অফ ইচ মিনিমাইজ দ্য লেন্থ অফ সার্কুলেশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইম্প্রুভ দ্য কমফোর্ট প্রাইভেসি অ্যান্ড কনভেনিয়েন্স অফ দ্য ইনমেটস অফ দ্য হাউস। বলছে গ্রুপিং বা প্ল্যানিং, বলছে এক দুই বা দুয়ের অধিক রুম একে অপরের সাথে সম্পর্কিত, সেটা কী করছে মিনিমাইজ করে, সার্কুলেশন লেন্থটা মিনিমে কমিয়ে দিচ্ছে, তার সাথে কী করছে, তার সাথে কী ইম্প্রুভ করছে, কমফোর্ট ইম্প্রুভ করছে, প্রাইভেসিও ইম্প্রুভ করছে। যেমন ধরো আমার ওই জন্য কী করে, কিচেনের পাশে তোমার ডাইনিং কাম ড্রয়িং করে, কিন্তু এখন কী করছে ওপেন কিচেন কাম ডাইনিং কাম ড্রয়িং করছে, মানে একসাথেই তিনটে থাকছে, তিনটে রুমই তিনটে, মানে পার্ট পার্ট না করে তিনটেকে একসাথে এনে দিয়েছে। এখানে কী হলো, এখানে তোমার জায়গা পরিমাণটা এই তিনটে রুমে যে জায়গাটা তার তুলনায় কম লাগলো, ঠিক আছে, সার্কুলেশন লেন্থটা কমে গেল, এছাড়া কি প্রাইভেসি কমফোর্ট সব ইম্প্রুভ হলো। কেন প্রাইভেসি কমফোর্ট কেন ইম্প্রুভ হলো, কারণ এখানে যদি কিচেন, এখানে যদি রান্না হয় তাহলে তার পাশে এখানে তোমার কী আছে ডাইনিং টেবিল আছে, তাহলে কি সার্ভ করতে সুবিধা হবে। এবার তার সাথে সাথে যদি এইখানে যদি আমার তোমার বসার জায়গা থাকে, ঠিক আছে, বসা জায়গা আছে এখানে তোমার টিভি, তাহলে কী হলো মানুষ এখানে ওয়েটিং করতে পারলো খাবার জন্য, ঠিক আছে, তাহলে যখন খাবার জন্য পরিবেশন হবার ব্যবস্থা হচ্ছে তাই মানুষ এখান থেকে চট করে এখানে চলে আসতে পারলো, সেক্ষেত্রে কী টাইম ম্যানেজমেন্ট হলো, টাইম ঠিকঠাক, এবং তার সাথে কী হলো টোটাল সিস্টেমটা একটা সিস্টেমের মধ্যে, মানে মানুষ যারাই আসবে তারা কী হবে যেখানে সেখানে যে কোনো রুমে না যেয়ে তারা সোজা এখানে ড্রয়িং রুমে চলে আসবে, এবং ড্রয়িং রুমে এসে কী করবে তারা নেক্সট যেটা বলছে, নেক্সট বলছে দেখো, দ্য শেপ অফ বিল্ডিং ডিপেন্ডস আপন দ্য গ্রুপিং অফ ভেরিয়াস ইন্ডিভিজুয়াল ইউনিট। বলছে বিল্ডিংয়ের শেপটা কিসের উপর নির্ভর করে, যে প্রতিটা ইউনিটের মানে কোথায় কী আছে বিল্ডিংয়ের মধ্যে কোন জায়গায় কীটা আছে সেটার উপর, মানে বিল্ডিংয়ের শেপটার উপর নির্ভর করছে। কী কী দেখো বলছে কি, দ্য ফলোয়িং পয়েন্টস আর টু বি কনসিডার হোয়াই প্ল্যানিং রেসিডেন্সিয়াল বিল্ডিং। বলছে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্ল্যানিং করার জন্য নিম্নলিখিত যে পয়েন্টগুলো করছে সেগুলো মেনে চলতে হবে, ঠিক আছে, কনসিডার করতে হবে। প্রথমে কী বলছে, দ্য ডাইনিং রুম ক্লোজ টু দ্য কিচেন পারমিটস অ্যান্ড ইজি সার্ভিসিং অফ ডিশেস ইন দ্য ডিজারেবল স্টেট, ঠিক আছে? বলছে কিচেনের কাছে, কিচেনের ক্লোজ মানে কিচেনের কাছে যদি ডাইনিং রুম থাকে তাহলে কি খাবার পরিবেশন করতে ভালো, ঠিক আছে, কেমন উদাহরণ কিছু হট অর কোল্ড যেমনই খাবার দরকার, যেমনই প্রয়োজন সেই ধরনের খাবার আমি পরিবেশন করতে পারবো। ফার্দার দ্য অডোর অ্যান্ড স্মোক অফ দ্য কিচেন আর কেপ্ট অফ ফ্রম আদার রুম। এছাড়া কী হবে, অন্য রুমে থেকে কিচেনের যে গন্ধ যে স্বাদ সেটা কী হবে ডিফারেন্স করবে, আলাদা করে রাখবে। বেড অ্যান্ড ড্রয়িং রুম ইজ পার্টিকুলার, বেডরুম ড্রয়িং রুমে কোনো ঝামেলা থাকলো না, কিচেনের সাথেই বলছে এখানে ডাইনিং রুমে ব্যবস্থা করে দিয়েছে, তাহলে কী হবে যা হবে রান্না খাওয়া সব কিছু ওই রুমের মধ্যে কমপ্লিট হয়ে গেল, তা মানে কী অনেক ক্ষেত্রে কী হয় কিচেনে রান্না হলো আবার সে
অন্য রুমে যে পরিবেশন সেই সব কোনো ঝামেলা থাকছে না, ঠিক আছে? তাই এই জিনিসটা খুব ভালো প্রপোজাল। নেক্সট প্রপোজাল কী বলছে, বেডরুম টয়লেট অ্যান্ড ড্রেসিং রুম মে বি গ্রুপ টুগেদার ফর বেটার প্রাইভেসি। ভালো প্রাইভেসির জন্য বলছে বেডরুমের সাথে টয়লেট এবং ড্রেসিং রুম যদি অ্যাটাচ থাকে তা সেটা হচ্ছে প্রাইভেসি খুব ভালো, প্রাইভেসিটাকে ইম্প্রুভ করছে, ঠিক আছে? নেক্সট নেক্সট একটা ইয়ে দিচ্ছে, সাজেশন দিচ্ছে, সেটা কি কি বলছে দেখো, বাথরুম অ্যান্ড ওয়াটার ক্লোজেট শুড বি নিয়ারার টু ইচ আদার। বলছে বাথরুম আর ওয়াটার ক্লোজেট বলছে অবশ্যই একে অপরের কাছাকাছি থাকবে। দিস সেভস দ্য লেন্থ অফ দ্য ওয়াটার সাপ্লাই পাইপ। কী সেভ করছে? ওয়াটার সাপ্লাই পাইপের পরিমাণটাকে সেভ করছে। বিসাইড এছাড়াও দিস টু রুমস রিকোয়ার ওয়াটার অ্যান্ড স্টোরেজ ভেসেল হোয়েন দ্য সাপ্লাই ইজ ইন্টারমিটেন্ট। যখন সাপ্লাই হবে না তখন কী হবে, ওখানে যে স্টোরেজ থাকে তার স্টোরেজের মাধ্যমে কী হবে, দুটো রুমে যে জলের প্রয়োজন সেটা মিটিয়ে দেবে, ঠিক আছে? দে অলসো কালেক্ট ওয়েস্ট ওয়াটার ব্লেন্ডেড উইথ দ্য বডি ওয়েস্ট হুজ ডিসপোজাল টু বি ডান ইন এ হাইজিনিক ম্যানার। বলছে এর সাথে সাথে বলছে কী হচ্ছে, ওখানে যে নোংরা জলটা যে তৈরি হচ্ছে, যে বর্জ্য জলটা তৈরি হচ্ছে, ওয়েস্ট জলটা, সে জলটা কী করছে, সে জলটাকে তোমার আলাদা ব্যবস্থা করে সেই সে মানে ওখান থেকে কালেকশন করে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দিচ্ছে। দে আর টু বি প্রোভাইডেড উইথ ডোর অফ 650 mm টু 750 mm সাইজ অ্যান্ড অফ সিঙ্গেল শাটার, ঠিক আছে? এখানে বলছে এই যে বাথরুম কাম ও বাথরুম কাম ওয়াটার ক্লোজেট, এখানে যে রুমটা হবে এখানে দরজার সাইজটা হবে তোমার 600 mm থেকে 700 mm, 600 mm থেকে 700 mm দরজার সাইজ হবে এবং সেটা এক পাল্লার হবে। দ্য লোয়ার হাফ অফ দ্য শাটার ইজ টু বি প্রোটেক্টেড এগেনস্ট স্পিলেজ অর ওয়াটার হুইচ কজেস সিভিয়ার ড্যামেজ অফ শাটার। বলছে ওই শাটারের নিচের অংশটা মানে যে পুরো যদি পুরোটার মধ্যে অর্ধেক নিচের অর্ধেকটা বলছে এমনভাবে প্রোটেক্টেড করতে হবে যাতে জল জলে যাতে নষ্ট না হয় সেজন্যে তার প্রোটেকশন ব্যবস্থা করতে হবে। এই জন্য বলছে যদি উডেন ডি শাটার হয়, যদি কাঠের দরজা হয় আর ডিকেড অ্যান্ড স্টিল শাটার আর করোড ডিউ টু অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, ঠিক আছে? বলছে যদি কাঠের দরজা হলে কী বলছে, কাঠের দরজা হলে তাহলে সেটা হবে জল লাগলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আবার যদি স্টিল হয় সেখানে মোর্চা ধরবে। বাথ ওয়াটার ক্লোজেট অ্যান্ড বাথরুম শুড বি প্রোভাইডেড উইথ এ ভেন্টিলেটর অ্যাট এ হাইট অফ 1.8 meters এবাভ দ্য ফ্লোর লেভেল টু এন আউটার ওয়াল। বাইরে ওয়ালে বলছে একটা ভেন্টিলেটরের ব্যবস্থা করতে হবে, সেটা কতটা উঁচুতে, ফ্লোর লেভেল থেকে 1.8 meters উঁচুতে, ঠিক আছে? হোয়েন দ্য নাম্বার অফ ইনমেটস ইজ লেস দেন 5 ইট ইজ ডিজারেবল টু ইটস হ্যাভ এ বাথ কাম ওয়াটার ক্লোজেট, বাট হোয়েন দ্য নাম্বার এক্সিড 5 ইট বেটার টু হ্যাভ টু সেপারেট ইউনিট প্রোভাইডিং সাইড বাই সাইড। বলছে যেখানে 5 ইউজারে কম হবে সেখানে বলছে একটা করলে যথেষ্ট, ঠিক আছে? কিন্তু যদি 5 বেশি থাকে তো তখন বলছে বাথরুম এবং ওয়াটার ক্লোজেট দুটো আলাদা করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো আরেকটা পয়েন্ট বলছে, কিচেন শুড বি নিয়ারার টু দ্য ব্যাকইয়ার্ড অ্যান্ড ডোরস অ্যান্ড উইন্ডো আর অলসো লোকেটেড দ্যাট দ্য হাউস ওয়াইফ ক্যান হ্যাভ এ ফ্রি আনঅবস্ট্রাক্টেড সাইট অফ চিলড্রেন প্লেয়িং ইন দ্য ওপেন স্পেস অর ইন দ্য ড্রয়িং। বলছে কিচেনটা অবশ্যই ব্যাকে উঠোনের কাছাকাছি যদি হয় খুবই ভালো, অ্যান্ড দ্য ডোর উইন্ডো বলছে ইস আর সো লোকে মানে দরজা জানানোর জন্য থাকে যাতে কেউ বাচ্চা চট করে রান্না করে ঢুকে না যায়, কারণ সেখানে হাউস ওয়াইফ তার রান্না করছে, গরম জিনিস গরম কড়ায় খুন্তি আছে যাতে বাচ্চারা লেগে দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য দরজা জানালার ব্যবস্থা করতে বলছে, ঠিক আছে? ইফ মোর দ্যান ওয়ান বেডরুম ইজ প্রোভাইডেড, যদি একের বেশি বেডরুম থাকে দে শুড হ্যাভ অ্যান ইজি অ্যাক্সেস টু ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম। বলছে একের বেশি যদি বেডরুম থাকে তাদের বলছে খুব সহজ অ্যাক্সেস করার জন্য বলছে ড্রয়িং এবং ডাইনিং রুম যেন থাকে, ঠিক আছে? তারপরে একটা রিকমেন্ডেশন দিচ্ছে, দেখো স্টিয়ারকে শুড হ্যাভ সার্টেনলি লোকেটেড অ্যান্ড ইজিলি অ্যাক্সেসেবল ফ্রম আওয়ার রুম।
বুঝেছ, স্টেয়ার কে সিঁড়িটা, সিঁড়িটা এমন জায়গায় হতে হবে যাতে সব রুম থেকে সহজে অ্যাক্সেস করা যায়, মানে সহজেই ব্যবহার করা যায়, ঠিক আছে? এটাও আমায় যখন প্ল্যান করব তখন এটাও মাথায় রাখতে হবে। তারপরে নেক্সট দেখো, নেক্সট তারপর কী বলছে, ওয়াটার ক্লোজেট শুড বি অ্যাওয়ে ফ্রম দ্য ডাইনিং রুম অ্যান্ড দিস ইজ মেনলি টু গেট প্রাইভেসি অফ সাউন্ড অ্যান্ড ইটস সাইকোলজিক্যাল ফিলিং ব্রিং অ্যাওয়ে ফ্রম দ্য ইনসেনিটারি প্লেস। বলছে ওয়াটার ক্লোজেটটা যত সম্ভব ডাইনিং রুম থেকে দূরে থাকাই ভালো, সাধারণত এটা প্রাইভেসিরও থাকে, প্রাইভেসি ম্যাটারটা থাকছে এবং তার সাথে একটা সাইকোলজিক্যাল ফিলিংটাও থাকে, ঠিক আছে? সেই জন্য বলছে যথাসম্ভব ডাইনিং রুম মানে যেখানে খাওয়া দাওয়া হয় সেই খাওয়া দাওয়া থেকে তোমার বাথরুমটা বলছে দূরে থাকাই ভালো, ঠিক আছে? দূরে থাকা উচিত ওয়াটার ক্লোজেট। নেক্সট হচ্ছে কি, সার্কুলেশন। সার্কুলেশন কি বলছে, সার্কুলেশন ইজ দ্য এক্সেস ইন টু আউট অর অফ দ্য রুম, মানে রুম থেকে ইন টু অর আউট, মানে রুম থেকে বেরোবো বা ঢুকবো সেটা হচ্ছে সার্কুলেশন। ইট ইজ দ্য ইন্টারনাল মুভমেন্ট ইনসাইড দ্য বিল্ডিং অ্যান্ড দ্য এরিয়া আর্ম ফর ইট। বলছে এটা হচ্ছে ইন্টারনাল মুভমেন্ট, মানে রুমের বিল্ডিংয়ের মধ্যে এক রুম থেকে আরেকটা রুমে যে যাওয়া আসা করবো সেই জন্য কি সার্কুলেশন এরিয়াটা পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। ইট ইজ দ্য স্পেস ইউজড ফর গেটিং কমফোর্টেবল কমিউনিকেশন ফ্রম ওয়ান রুম টু অ্যানাদার অর ফ্রম ওয়ান ফ্লোর টু অ্যানাদার। বলছে আমাদের কি করতে হবে, মানে কমফোর্টেবল কমিউনিকেশন করার জন্য, ঠিকঠাক যোগাযোগ করার জন্য একটা রুম থেকে আরেকটা রুমে যে যাওয়া আসা করবো বা একতলা থেকে একটা ফ্লোর থেকে অন্য ফ্লোরে যে যাওয়া আসা করবো, তা সেজন্য কী হচ্ছে আমার সার্কুলেশন এরিয়াটা যেন ভালো হয়। দ্য পজিশন অফ ডোর ইন্ডিকেটস দ্য এরিয়া অফ সার্কুলেশন হুইচ ইন টার্ন কন্ট্রোল প্রাইভেসি কমফোর্ট অ্যান্ড কনভেনিয়েন্স। বলছে যা দরজার পজিশানগুলো কী করতে হবে, দরজার পজিশানগুলো এমন জায়গায় করতে হবে যাতে সার্কুলেশনটা ভালো হয় এবং তার সাথে শুধু সার্কুলেশন নয় তার সাথে প্রাইভেসি এবং কমফোর্টটাও যেন ইম্প্রুভ হয়, ঠিক আছে? সার্কুলেশন ইনসাইড এ হাউস শুড বি সিম্পল অ্যান্ড সিস্টেমেটিক শট। বলছে একটা বাড়ির মধ্যে সার্কুলেশন অবশ্যই সেটা খুব সাধারণ হতে হবে এবার সিস্টেমেটিক হতে হবে, ঠিক আছে? দ্য সিকোয়েন্সিয়াল অপারেশন লাইক মুভমেন্ট ফ্রম কিচেন টু ডাইনিং অ্যান্ড দ্য টয়লেট কন্ট্রোল প্রভিশন অফ সার্কুলেশন। বলছে সিকোয়েন্সভাবে মানে কাজগুলো হচ্ছে সে যেমন কিচেনের সাথেই আমার ডাইনিং করতে হবে তাতে কী হবে সার্কুলেশনটা ভালো হবে, ঠিক আছে? সিমিলার টাইপ আমার এই যে টয়লেট, টয়লেট এক সাইডে করতে হবে, ডাইনিং থেকে দূরে করতে হবে। তো এই জিনিসগুলো সব মাথায় রেখে প্ল্যানটা করতে হবে। সার্কুলেশন এরিয়া শুড বি স্ট্রেট অ্যান্ড শর্ট ব্রাইট লাইটেড বোথ ডে অ্যান্ড নাইট অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড। বলছে সার্কুলেশন এরিয়াটা যে জায়গাতে আমরা চলাচল করবো সেই এরিয়াটা, সেই জায়গাটা অবশ্যই স্ট্রেট সোজা হতে হবে এবং সেটা শর্টকাট শর্ট হতে হবে, তার সাথে সে দিনের বেলাতেই হোক বা রাতের বেলা হোক জায়গাটা যেন পরিষ্কার দেখতে পাওয়া যায় এবং অবশ্য ওয়েল ভেন্টিলেট মানে পর্যাপ্ত পরিমাণে বায়ু চলাচল যাতে করে। সার্কুলেশন শুড নাইদার এফেক্ট দ্য প্রাইভেসি অফ রুম নর ইন্টারফেয়ার উইথ দ্য ইউটিলিটি স্পেস। সার্কুলেশন অবশ্যই রুমের প্রাইভেসিকে কখনোই ব্যাঘাত করবে না বা কখনোই তার উপর প্রভাব বিস্তার করবে না এবং তার সাথে সাথে তোমার ইউটিলিটি কোনো জায়গায় যে ব্যবহার হয় সেই ব্যবহৃত জায়গাকেও সার্কুলেশন এরিয়া কোনোভাবে ইন্টারফেয়ার করবে না, ঠিক আছে? দেখো তারপর সার্কুলেশন ইন এ বিল্ডিং অফ টু টাইপস। বিল্ডিংয়ের মধ্যে সার্কুলেশন দু ধরনের হয়, একটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন, একটা হচ্ছে ভার্টিক্যাল সার্কুলেশন। তার হরাইজন্টাল সার্কুলেশন কি, হোয়েন দ্য সার্কুলেশন ইজ উইথিন দ্য সেম ফ্লোর, একই ফ্লোরের মধ্যে একই তালা একতলার মধ্যে, ঠিক আছে? ধর নিচ একতলা দুতলা, ঠিক আছে? মানে যেটা গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলা যেটা, সেখানে ওই গ্রাউন্ড ফ্লোরের মধ্যে যে রুমগুলোর মধ্যে যে সার্কুলেশন হবে সেই সার্কুলেশন হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন, ঠিক আছে? দেখো কি বলছে, হোয়েন দ্য সার্কুলেশন ইজ উইথ ইন দ্য সেম ফ্লোর
same floor is called horizontal circulation and when it is between the different floors is called vertical circulation. যখন ডিফারেন্ট ফ্লোরের মধ্যে সার্কুলেশন হবে তখন সেটা ভার্টিক্যাল, ধরো একতলা থেকে দুতলা যাবো বা দুতলা থেকে একতলা আসবো, তো এই যে সার্কুলেশন এটা হচ্ছে ভার্টিক্যাল, ঠিক আছে? কিংবা একতলার মধ্যে যদি আমি একটা রুম থেকে আরেকটা রুমে যাই, এই সার্কুলেশনটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন, ঠিক আছে? দেখো হরাইজন্টাল সার্কুলেশন কী বলছে, হরাইজন্টাল সার্কুলেশন উইথ ইন এ বিল্ডিং ইন ইজ ফেসিলেটেড বাই বারান্দা করিডর হল অ্যান্ড লবি। তো হরাইজন্টাল সার্কুলেশন কী করব, একটা একটা ইয়ের মধ্যে একতলার মধ্যে বা একটা ফ্লোর এরিয়ার মধ্যে, একটা ফ্লোর এরিয়ার মধ্যে হয়তো সেখানে বারান্দা আছে, কোনো করিডোরে আছে, কোনো হল আছে বা কোনো লবি আছে, আমরা যা আসা করবো, ঠিক আছে? একই ফ্লোর এরিয়ার মধ্যে যখন আমি যাওয়া আসা করবো সেটা হচ্ছে হরাইজন্টাল সার্কুলেশন। প্যাসেজ শুড নেভার বি ন্যারো ডার্ক জিগজ্যাগ উইন্ডিং। তা এই যে সার্কুলেশন এরিয়াটা হরাইজন্টাল সার্কুলেশন যখন আমি যাওয়া আসা করবো তখন প্যাসেজ মানে জায়গাটা অবশ্যই জিগজ্যাগ হবে না, ঠিক আছে? অবশ্যই অন্ধকার হবে না এবং অবশ্যই ন্যারো বা সরু হবে না, ঠিক আছে? উইন্ডো শাটার শু নেভার ফ্লাং ওপেন ইন টু দ্য প্যাসেজ পার্টিকুলার হোয়েন দ্য পিপল আর পাসিং। বলছে দুটো রুমে মাঝে একটা করিডোর আছে, এবার সে দুটো রুমে দুদিক থেকে যদি দরজা দিয়ে জানলা থাকে, জানলার পাল্লাগুলো যদি খোলা থাকে, তাহলে কী করবে, ওই যে সার্কুলেশন যে এরিয়াটা, ওই যে করিডোরটা, ওই করিডোরটা কী হবে মানে বাধাপ্রাপ্ত হবে, পরিষ্কার থাকবে না, ঠিক আছে? এইখানে তোমার জানলা পাল্লা খোলা আছে, ওই দিয়ে জানলা পাল্লা খোলা, তাহলে কী হবে, জায়গাটা ন্যারো হবে। তো এইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। নো স্টেশনারি অবজেক্ট ইজ টু বি স্যাচুয়েটেড অন এ করিডোর বারান্দা। বলছে বারান্দার মাঝখানে একটা কোনো একটা স্ট্যাচু বসানো আছে যেটা আমার হয়তো সার্কুলেশনটাকে ব্যাঘাত সৃষ্টি করছে, অবশ্যই সেটা না থাকাই ভালো বা থাকবে না। তারপরে কি বলছে, এরিয়া অফ দ্য হরাইজন্টাল সার্কুলেশন মে কনস্টিটিউট অ্যাবাউট 20-25% অফ দ্য টোটাল প্লেন এরিয়া অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। বলছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের যে টোটাল মোট যে প্লেন এরিয়া থাকবে সেই প্লেন এরিয়ার 20-25% আমার অবশ্যই সার্কুলেশন এরিয়া অফ হরাইজন্টাল সার্কুলেশন থাকবে, ঠিক আছে? সার্কুলেশন এরিয়া থাকবেই, দ্যাট ইজ সার্কুলেশন অফ সার্কুলেশন এরিয়া বা ইউটিলিটি এরিয়া 1/5 or 1/4, মানে 20-25% অবশ্যই হতে হবে। নেক্সট যেটা বলছে, দেখো ইট মে বি মোর ফর পাবলিক বিল্ডিং হোয়ার এ রুম ক্যান বি ডিভাইড ইন্টু টু পেস, ঠিক আছে? এই সার্কুলেশন এরিয়াটা বলছে পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রে বলছে আরও বেশি হয়, ঠিক আছে? সে দুটো পেসে ব্যবহার করে, কীভাবে, ওয়ান এ ইউজফুল পেস অ্যান্ড অ্যানাদার হচ্ছে সার্কুলেশন পেস, ঠিক আছে? তার পাবলিক বিল্ডিং ক্ষেত্রে এটাকে আবার দুটো ভাগে ব্যবহার হয় রুমটাকে, মানে এক সাইডে শুধু যাওয়া আসা করবে আর এক সাইডে কাজ হবে। ভার্টিক্যাল সার্কুলেশন কী বলছে, ইট ইজ দ্য মুভমেন্ট ফ্রম ওয়ান ফ্লোর টু অ্যানাদার ইন মাল্টি স্টোরি বিল্ডিং। মাল্টি স্টোরি বিল্ডিংয়ে বলতে মাল্টি স্টোরি বিল্ডিংয়ে একটা রুম থেকে আরেকটা রুম একতলা থেকে আরেকতলা যে যাওয়া আসা করবো সেই সার্কুলেশনটা বলছে ভার্টিক্যাল সার্কুলেশন। ইট ইজ পসিবল বিকজ অফ স্টেয়ার। এটা কী কী দ্বারা সম্ভব, এই সার্কুলেশনটা অবশ্যই সিঁড়ি দিয়ে বা কোনো স্লোপিং স্ল্যাবের সাহায্যে বা কোনো লিফটের সাহায্যে, ঠিক আছে, বা এসকেলেটারের সাহায্যে আমরা এই সার্কুলেশন, এই ভার্টিক্যাল সার্কুলেশন করে থাকি। চলো তারপরে কী বলছে, স্টেয়ার আর কোয়াইট কমন ইন স্মল রেসিডেন্সিয়াল বিল্ডিং। ছোটোখাটো যে রেসিডেন্সিয়াল বিল্ডিং থাকে সেখানে স্টেয়ার এটা হচ্ছে সাধারণ মানে সাধারণ একটা ব্যবহারকারী উপায়, ঠিক আছে? লিফট আর মাস্ট হোয়েন, লিফট কোথায় কোথায় থাকে এখানে দেখো দিয়ে দিয়েছে, নাম্বার অফ স্টোরিজ আর মোর দ্যান 3, তিনটে স্টোরি মানে তিনতলার উপরে যদি বিল্ডিং হয়, তিনতলার বেশি যদি বিল্ডিং, একটা বিল্ডিং যদি তিনতলার বেশি যদি থাকে তবে সেখানে অবশ্যই লিফট থাকবে। আর কোথায় থাকবে, নাম্বার অফ ইউজার আর মেনি অ্যাজ ইন পাবলিক বিল্ডিং। পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি ইউজারের পরিমাণটা বেশি হয়
ঠিক আছে, হয়তো একটা পাবলিক বিল্ডিং সেখানে ইউজারের পরিমাণটা প্রচুর, ব্যবহারকারী লোকের সংখ্যা প্রচুর, সেখানে আমার অবশ্যই লিফট থাকবে। তারপর বলছে ওল্ড পিপল, চিলড্রেন, সিক পিপল ফ্রিকুয়েন্টলি মুভ ইন অ্যান্ড আউট অ্যাজ ইন কেস অফ হসপিটাল। এই হসপিটালের ক্ষেত্রে কী হয়, হসপিটালে অসুস্থ মানুষ, বাচ্চা, দুর্বল মানুষ, ঠিক আছে, বয়স্ক মানুষ, এদের এক জায়গাতে যাওয়া আসার জন্য হসপিটালের ক্ষেত্রে লিফটের ব্যবস্থা করা থাকে। হয়তো আমি নিস্তালা থেকে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ফার্স্ট ফ্লোর যাব, সেখানেও লিফটের ব্যবস্থা থাকে। লিফট ইজ টু বি প্রোভাইডেড নিয়ার দ্য স্টেয়ার, লিফট সাধারণত স্টেয়ারের কাছে ব্যবস্থা করা হয়, লিফটের ব্যবস্থা করা হয়। স্টেয়ার আর টু বি প্রোভাইডেড উইথ স্মুথ হ্যান্ডরেল ফর ইজি অ্যাসেন্ড অ্যান্ড ডিসেন্ট। তার স্টিয়ারে যে উঠানামা করবো সেই জন্য যে হ্যান্ডরেলটা থাকবে সেই হ্যান্ডরেলটা অবশ্যই স্মুথ বা মসৃণ হতে হবে, ঠিক আছে। স্টিয়ার আর টু বি ওয়েল ভেন্টিলেটেড বোথ ডে অ্যান্ড লাইট। স্টিয়ার যে সিঁড়ি, সিঁড়িতে অবশ্যই সিঁড়ির যে জায়গা থাকবে যেখানে সিঁড়ি থাকবে সেখানে অবশ্যই ওয়েল ভেন্টিলেটেড মানে ভালো আলো বাতাস যাতে চলাচল করতে হবে, সেটা দিনের বেলায় হোক এবং রাতের বেলায়। দে শুড হ্যাভ এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেস ফ্রম অর রুম, সমস্ত রুম থেকে যাতে সহজে অ্যাক্সেস করা যায় সেরকম পজিশানে স্টেয়ারটা হতে হবে। র্যাম্পস আর কমন ফর দ্য মুভমেন্ট অফ হেভি অবজেক্টস লাইক কার গোয়িং টু আপার ফ্লোর ইন মাল্টি স্টোরিড বিল্ডিং। মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে কোনো একটা গাড়িকে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যখন নিয়ে যাব তখন আমরা কী ব্যবস্থা করব, র্যাম্পের ব্যবস্থা করব, ঠিক আছে। এসকেলেটার, এসকেলেটার কী বলছে, এসকেলেটার হ্যাড দ্য ভার্চু অফ বোথ স্টেয়ার অ্যান্ড লিফ্টস বাট দে আর লিটিল স্লো অ্যাজ কম্পেয়ার টু লিফট। এসকেলেটার বলছে স্টেয়ার এবং লিফ্টের দুটোরই বিকল্প কিন্তু এটা বলছে লিফটের তুলনায় এটা স্লো, সামান্য স্লো। এবার চলে আসছে স্যানিটেশন, তাহলে আমরা তাহলে দেখলাম কী দেখলাম, আমরা তাহলে সার্কুলেশন দেখলাম। এবার সার্কুলেশনের পরে, সার্কুলেশনের মধ্যে আর্ট আমি পার্ট কী পাচ্ছি, স্যানিটেশন কী বলছে এটা চলো দেখে নিই। স্যানিটেশনে বলছে ইট ইজ দ্য প্রভিশন অ্যান্ড আনকিপ অফ ভেরিয়াস কম্পোনেন্টস অফ এ হাউস টু কিপ দ্য ইনমেটস চিয়ারফুল অ্যান্ড ফ্রি ফ্রম ডিজিজ। বলছে স্যানিটেশন, যে জায়গায় স্যানিটেশন সেই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, কী কী জিনিস থাকতে হবে, অবশ্যই লাইটিং, পর্যাপ্ত আলো থাকতে হবে, ভেন্টিলেশনের ব্যবস্থা হতে হবে, পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করবে, আর ক্লিনলিনেস, এই তিনটে জিনিস অবশ্যই দরকার স্যানিটেশন, ঠিক আছে। লাইটিংটা কী বলছে, ইট ক্যান বি ন্যাচারাল লাইট অ্যাজ দ্য অবটেন ফ্রম দ্য সান ডিউরিং ডে অর আর্টিফিশিয়াল ওয়ান অ্যাজ দ্যাট ফ্রম দ্য ফিলামেন্টাস বাল্ব অর ফ্লুরোসেন্ট লাইট। বলছে অবশ্যই যেন ন্যাচারাল লাইট পাওয়া যায় দিনের বেলাতে এবং আর্টিফিশিয়াল লাইট, এবার যদিও আর্টিফিশিয়াল লাইট হয় সেটা অবশ্যই ফ্লুরোসেন্ট বা ফিলামেন্টাস বাল্ব হতে হবে। ফ্লুরোসেন্ট লাইট কী বলছে, প্রডিউস মোর ইলুমিনেশন পার ইউনিট অফ পাওয়ার কনজিউম হেন্স ইজ কুলার অ্যান্ড প্রডিউস সফটার শ্যাডো। বলছে ফ্লুরোসেন্ট লাইট কী হচ্ছে, সেখানে মানে পাওয়ারের তুলো যে পাওয়ার আছে তার তুলনায় এর উজ্জ্বলতা বেশি এবং তার সাথে সাথে যে ছায়া তৈরি হয় একটা যে ছায়া ফিলামেন্টাস বাল্বে যে ছায়াটা তৈরি হয় তার তুলনায় ফ্লুরোসেন্ট লাইটের ছায়াটা হালকা হয়, ঠিক আছে। অ্যাডিকুয়েট ইলামিনেশন ইজ এসেন্সিয়াল ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস টু এক্সিকিউট দ্য টাস্ক সেফলি কমফোর্টেবলি অ্যান্ড এফিসিয়েন্টলি। ওকে, নেক্সট যেটা বলছে গুড ভিসিবিলিটি ইজ এ মাস্ট ফর অ্যাক্সিডেন্ট প্রিভেনশন। অবশ্যই যে ভালো ভিসিবিলিটি, ভালো যাতে দেখতে পাওয়া যায় তার সেটা যেন তার ব্যবস্থা যেন থাকে যাতে দুর্ঘটনা না ঘটে, অন্ধকারচ্ছন্ন থাকে দুর্ঘটনা ঘটার সমস্যা থাকে, তাই দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য অবশ্যই ভালো ভিসিবিলিটি যেন থাকে, ঠিক আছে। কমফোর্টেবল ওয়াচিং অ্যান্ড রিডিং ডেকোরেশন টু রিডিউস ফ্যাটিক অ্যান্ড অ্যাভার্ট কনফিউজন প্রেজেন্ট ট্রু কালার অ্যান্ড এফিসিয়েন্ট সিকিউরিটি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ডে লাইট, ডে লাইটে কী বলছে, সান ইজ দ্য সোর্স অফ ডে লাইট, ডে লাইট ইজ প্রেফার ফর আর্টিফিশিয়াল ইলুমিনেশন। মর্নিং সান ইজ প্লিজেন্ট, হ্যাজ ভিটামিন ডি,
ইট ইজ দ্য বেস্ট টনিক অফ রিকেটস। রিকেটস রোগের জন্য ভিটামিন ডি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, এবং সেটা আমরা কোথাতে পাই? সূর্য থেকে পাই। সান রেস ইভেন ডিফিউজ কিল প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অ্যান্ড কিপ দ্য ভিশন ক্লিয়ার। সান রে কী করছে? প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলছে এবং ভিশন মানে দৃশ্যমানতা পরিষ্কার রাখে, ভালো দৃশ্যমানতা থাকে। ন্যাচারাল লাইট স্টিমুলেটস দ্য ব্লাড, দ্য স্টিমুলেশন কন্ট্রোল টিউবারকুলোসিস। দ্য ইন্টেন্সিটি অফ ইলুমিনেশন ডিপেন্ডস অন, যে ইলুমিনেশনের যে ইন্টেন্সিটি সেটা কিসের উপর নির্ভর করে? সেটা নির্ভর করে ল্যাটিচিউড ম্যাক্সিমাম অন ইকুয়েটর অ্যান্ড রিডিউস দ্য ইনক্রিজ ইন ল্যাটিচিউড। ঠিক আছে, নেক্সট হচ্ছে সোলার, নেক্সট হচ্ছে ওরিয়েন্টেশন অফ উইন্ডো। ওরিয়েন্টেশন অফ উইন্ডো মানে দরজা জানলাগুলো এমন পজিশনে থাকবে যেখানে যাতে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়, যেমন পূর্ব দিকে, পূর্ব দিকে দক্ষিণ দিকে জানলার ব্যবস্থা করে রাখে। তাহলে কী হবে, পূর্ব দিকে বা দক্ষিণ দিকে যদি জানলার ব্যবস্থা থাকে তাহলে কি, পূর্ব দিকে হলে সকালে সূর্যের যে আরামদা যে প্লিজেন্ট লাইটটা পাবো এবং তার সাথে আমরা ঠান্ডা বাতাসও পাবো, আর দক্ষিণ দিকে ঠান্ডা বাতাস আমরা পেয়ে থাকি। সেই জন্যে মানে ওই জন্য যখন আমরা প্ল্যান করি তখন আমার জানলা যে রেকমেন্ডেশন থাকে সেটা সাধারণত পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে করতে হয়। ঠিক আছে, এই জানলা কিসব, যে ক্লাইমেট, ক্লাইমেট যদি কোল্ড ক্লাইমেট হয় তাহলে কোল্ড ক্লাইমেটের ক্ষেত্রে অবশ্যই উত্তর দিকে হাওয়া দেয়, সেই জন্য অবশ্যই উত্তর দিকে জানলা দ্বারা রাখা চলবে না। আমাদের যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের যে ন মাস যেহেতু গ্রীষ্মকাল থাকে, সেহেতু আমাদের কী করতে হবে, আমাদের দক্ষিণ দিকে একটা অবশ্যই জানলা রাখা দরকার। তাতে কী হবে, সন্ধ্যের পর থেকে রুমটা ঠান্ডা হবে, প্রাকৃতিক হাওয়া চলাচল করবে, ঠিক আছে, এবং আলোও পাওয়া যাবে। পূর্ব দিকে জানলা রাখলে সকালে আলোটা পাওয়া যাবে। আমরা সাধারণত পশ্চিম দিকে জানলা কেন রাখি না, পশ্চিম দিকে জানলা রাখলে কী হয়, পশ্চিম কারণ আমাদের বেলার পর থেকে সূর্য পশ্চিম দিকে যেহেতু থাকে সেহেতু গ্রীষ্মকালে গরম আলো, ঠিক আছে, রুমটা গরম হয় এবং বাতাসটাও যেহেতু গরম প্রবাহিত হয়, তাই আমরা পশ্চিম দিকে জানলা রাখি না, রেকমেন্ড করি না। এবং রুমটা কী পারপাস ইউজ করছি, কী পারপাস ইউজ করছে সেই অনুযায়ী আমাদের জানলার ব্যবস্থা রাখব। আমি যদি রুমটা যদি টয়লেট পারপাসে ইউজ করি, কোনো একটা রুম যদি টয়লেট, সেখানে অবশ্যই জানলাটা ছোটো সাইজ হবে। ঠিক আছে, এবার ধরো কোনোটা রুমে, ঠিক কোনো রুমের সাইডে একটা ন্যাচারাল ভিউ আছে, তাহলে সেই ন্যাচারাল ভিউটা যদি সেই রুমটা থেকে যাতে দেখতে পায় সেজন্য হয়তো জানলা সাইজটা আমি বড় করলাম। ঠিক আছে, বেডরুমে সাধারণত জানলা সাইজ বড় হয় কিন্তু তার সাথে প্রাইভেসিরও ব্যবস্থা করা থাকে। ঠিক আছে, পাবলিক বিল্ডিংয়ে কী বলছে, পাবলিক বিল্ডিংয়ের ক্ষেত্রে ভেন্টিলেশনটা পর্যাপ্ত পরিমাণে রাখতে হয়, ওই জন্য পাবলিক বিল্ডিংয়ের জানলা সাইজ বড় রাখতে হয়। কেন? কারণ তার সাথে সাথে বড় রাখতে হয় কেন, কারণ ওখানে ইউজারের পরিমাণ বেশি থাকে, ইউজারের পরিমাণ বেশি থাকার জন্য পাবলিক বিল্ডিংয়ে জানলা সাইজ বড় রাখতে হয়। এই দেখো, কোথায় কী ধরনের থাকবে, চলো আজকে এই পর্যন্ত থাক, তারপর দিনে নেক্সট পার্টে আমরা টাইপস অফ ভেন্টিলেশন থেকে শুরু করব। ঠিক আছে, আজকে তাহলে এখানেই শেষ করছি।